আলোচনায় স্বাগত জানাই। যে বিষয়টাতে নজর রাখবো, 25 আগস্ট থেকে খুলছে স্কুল এবং কোভিড পরিস্থিতি অনেকটাই থিতু রাজ্যে, ফলে কোভিড পরিস্থিতি দিকে পর্যালোচনার পরপরই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং 25 তারিখ থেকে স্কুল খুলছে। যদিও যেটা বলা হচ্ছে সার্কুলারে যে দুটো পর্বে সেখানে স্কুলের কার্যক্রম করা হবে, মর্নিং শিফট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং আফটারনুন শিফট যেটা হবে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, এই দুই শিফটে কোভিড বিধির মান্যতা দিয়ে পঠন পাঠন শুরু হবে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কোভিড পরিস্থিতি অনেকটাই থিতু, ফলে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সেখানে প্রুভেল মোতাবেক যেটা ডিসাইড করেছে ডিপার্টমেন্ট অব এডুকেশন, স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলে পঠন পাঠন শুরু হবে। যেটা অনলাইন পঠন পাঠন চলছিল সেটা এবার অফলাইনে পঠন পাঠন শুরু করার বিষয় রয়েছে এবং ফিজিক্যাল ক্লাসেস ইন দ্য স্টেট ফর অল স্টুডেন্টস ফ্রম ক্লাস 6 টু ক্লাস 12 স্ট্যান্ডার্ড, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যেটা শুরু হচ্ছে 25 আগস্ট 2021 থেকে। এই সময় থেকে সেখানে পঠন পাঠন চলবে। সেখানে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তারা স্কুলে যে রুম রয়েছে অর্থাৎ ক্লাসরুম যেখানে পঠন পাঠন হবে তার অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা এবং সেখানে প্রয়োজনে ডাবল শিফটে সেখানে কাজ করা, অর্ধেক স্টুডেন্ট একটা শিফটে আসবে, একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে যেই সংখ্যক ছাত্রছাত্রী থাকেন তাকে দুটো ভাগে ভাগ করে সেখানে পঠন পাঠন চালানোর কথা বলা হচ্ছে। অবশ্যই কোভিড যেই গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মান্যতা দিয়ে সেখানে পঠন পাঠন চালানো যেতে পারে। সেখানে যেটা বলা হচ্ছে মর্নিং শিফট সেটা 8টা থেকে 11টা পর্যন্ত এবং আফটারনুন শিফট সেটা 12টা থেকে 3টে পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টার জন্য। সেখানে স্কুলগুলোকে যেটা বলা হচ্ছে যারা ডাবল শিফট করবে সেখানে একটা রোস্টার মেনটেন করার জন্যে একশো শতাংশ শিক্ষকদের অ্যাটেন্ডেন্স থাকবে কিন্তু ছাত্রছাত্রীদের অল্টারনেট করে সেখানে রোস্টার মেনটেন করে সেখানে ক্লাস করানোর কথা প্রস্তাব রাখা হয়েছে। যেহেতু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে না, সেক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে কাজে লাগানো যেতে পারে নতুন দিশা প্রকল্পের জন্য, এটাও যেটা বলা হয়েছে। প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা রয়েছেন স্কুলের তাদের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে যে কোভিড প্রোটোকল যেটা রয়েছে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সেটা যেন স্কুলগুলোতে অবশ্যই মান্যতা দেওয়া হয়, তার জন্য যা যা করণীয় দরকার সবটা ব্যবস্থাপনা যেন স্কুলে করা হয়। সেখানে মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিংকে একদম গ্যারান্টেড করা যাতে দৈহিক দূরত্ব বজায় রাখা যায়, হাইজিন বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেখানে দেখতে হবে এবং যারা ডিইউ আছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়গুলোকে সুনিশ্চিত করার জন্যে যে কোভিডের যেই গাইডলাইনগুলো আছে স্কুলগুলোতে যেন সেগুলোর মান্যতা দেওয়া হয়। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে পড়তে যাবে, তো আপাতত কোভিড পরিস্থিতি অনেকটা থিতু, দীর্ঘদিন সেখানে পঠন পাঠন ব্যাহত হচ্ছিল, তাই 25 আগস্ট থেকে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কিন্তু এক্ষেত্রে যেই জিনিসটা বারবার বলা হচ্ছে যে কোভিড আচরণবিধি যেটা রয়েছে সেই কোভিড আচরণবিধি যেন
মান্যতা দেওয়া হয় স্কুলগুলোতে। আগে আমরা দেখেছি নিবারুট ক্লাস বা এই কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে বিভিন্ন স্কুল তারা চেষ্টা করেছেন, বেশিরভাগ স্কুল সেখানে তারা চেষ্টা করেছেন এই স্বাস্থ্যবিধিগুলোর মান্যতা দিতে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেখানে অবহেলার অভিযোগ যে আসেনি তেমনটা কিন্তু নয়, যে সেখানে খামখেয়ালিপনার অভিযোগ আসছিল, যদিও সেটা সংখ্যায় অনেকটা কম। তবে এবার যেন এই ধরনের কোনো বিষয় না ঘটে সেই দিকটাতে অবশ্যই অনেক বেশি সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। কোভিড পরিস্থিতিটা অনেকটা থিতু হয়েছে, সংক্রমণও অনেকটা নিচের দিকে নিম্নমুখী, আর সেক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শিক্ষা দপ্তর। যেমন আজকেও কোভিড বুলেটিনে যেটা আপনারা ইতিমধ্যেই দেখছেন, আজকেও কোভিডে তিনজন প্রাণ হারিয়েছেন, তবে সুস্থ হয়েছেন 122 জন। সুস্থতার যেটা হার 97.85, নমুনা পরীক্ষা যেটা হয়েছে সেটা 3900টির মতো নমুনা পরীক্ষা হয়েছে এবং 45 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। তো কোভিড পরিস্থিতি অনেকটাই নিম্নমুখী এবং তাই জন্য সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল এডুকেশনের তরফ থেকে। যে সংখ্যাটা আক্রান্ত 45 জন এবং তার মধ্যে থেকে জেলাভিত্তিক যেটা পরিসংখ্যান বলছে, পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত হয়েছেন 14 জন, সিপাহী জেলায় 3, খোয়াই জেলায় 2 জন, গোমতিতে 9 জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সেখানে 6, ধলাইতে আছেন 1 জন, ঊনকোটিতে 7 জন এবং উত্তর ত্রিপুরা জেলায় 3 জন। একটি পেশেন্ট সক্রিয় রোগী এখন যেটা সংখ্যাটা এটা হাজারের নিচে নেমে এসছে, 970 জন যারা সক্রিয় রোগী রয়েছেন এই মুহূর্তে। তো কোভিড পরিস্থিতি ধিতু হয় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই শিফটে স্কুলে পঠন পাঠন যেটা শুরু হবার কথা রয়েছে, মর্নিং শিফট 8টা থেকে 11টা পর্যন্ত এবং আফটারনুন শিফট যেটা 12টা থেকে 3টে পর্যন্ত। 100% টিচার অ্যাটেন্ডেন্স থাকতে হবে স্কুলে এবং যেহেতু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেখানে পঠন পাঠন হচ্ছে না, সেই শিক্ষকরা নতুন দিশা প্রকল্পে সেখানে কাজ করবেন, তাদেরকে কাজে লাগানো যাবে। কিন্তু ছাত্রছাত্রীদের পড়ুয়াদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেখানে তাদের রোস্টার করতে হবে, একটা নির্দিষ্ট ক্লাসে যত সংখ্যক ছাত্রছাত্রী বসতে পারে সেটাকে দুভাগে ভাগ করে নিয়ে যাতে দৈহিক দূরত্ব ডিস্টেন্স যেটা মেনটেন করা সম্ভব হয়। পাশাপাশি স্কুলের দায়িত্বপ্রাপ্ত যারাই আছেন তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে যে বিষয়টাকে নিশ্চিত করতে যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেমন সেখানে মেনটেন করা যায়, হাইজিন যে বিষয়টা সেটা যাতে সম্পূর্ণরূপে সেখানে বজায় থাকে এই বিষয়গুলো নির্দেশ দেওয়া হয়েছে। আরও একটা যেটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই সঙ্গে, যে পরীক্ষার সূচি এক্সামিনেশন প্রোগ্রাম ফর ইকুইভ্যালেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডিসস্যাটিসফাইড ক্যান্ডিডেট বোর্ড এক্সামের জন্য যেটা সেকেন্ডারি এডুকেশনের, তার জন্য একটা নির্দেশিকা যেটা বেরিয়েছে সেটা মাধ্যমিক, মাদ্রাসা আলিম, এইচএস প্লাস টু স্টেজ, মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি, তাদের জন্য অর্থাৎ এক্সামিনেশন প্রোগ্রাম ফর যেটা যারা সন্তুষ্ট নন পরীক্ষা দিতে চান তাদের জন্য সেক্ষেত্রে যেটা তারিখ নির্ধারণ হয়েছে নোটিফিকেশনে জানানো হয়েছে সেক্ষেত্রে 13 সেপ্টেম্বর 2021 বাংলা হিন্দি ককবরক নিজ সেটা মাধ্যমিকের, এবার বলছি 13 সেপ্টেম্বর 2021 মাধ্যমিকের বাংলা হিন্দি ককবরক নিজ সকাল 10টা থেকে 1টা হচ্ছে সময় এবং মাদ্রাসা আলিমের ক্ষেত্রে বাংলা 15 সেপ্টেম্বর 2021 মাধ্যমিকের ক্ষেত্রে ইংরেজি, মাদ্রাসা আলিমের ক্ষেত্রেও ইংরেজি,
18/9/2021 সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড মাদ্রাসা আলিমের জন্য সোশ্যাল সায়েন্স একই দিনে 18/9/2021 20 সেপ্টেম্বর 2021 ম্যাথমেটিক্স মাদ্রাসা আলিমের জন্য ম্যাথমেটিক্স 21 সেপ্টেম্বর 2021 অপশনাল 6 সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ অর ভোকেশনাল কোনো সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টের পরীক্ষা হবে মাদ্রাসা আলিমের ক্ষেত্রে সেখানে কোনো পরীক্ষা থাকছে না ওই দিন 22 সেপ্টেম্বর 2021 সায়েন্স বায়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি এটা হচ্ছে 22 তারিখে 23/9/2021 মাদ্রাসা আলিমের জন্য আরবিক কোন সাবজেক্ট থাকলে সেখানে পরীক্ষা হবে 24 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর মাদ্রাসা আলিমের দুটো আরো পরীক্ষা সেখানে রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা থিওলজির ক্ষেত্রে যেটা হচ্ছে 13 সেপ্টেম্বরে উচ্চ মাধ্যমিকের জন্য 2 থেকে 5টা পর্যন্ত যে পরীক্ষার সময়সীমা তাখানে সেখানে সূচিতে যেটা আছে বাংলা হিন্দি ককবরক মিজো 13 সেপ্টেম্বরই মাদ্রাসা ফাজিল আর্টসের জন্য বাংলা এবং 13 সেপ্টেম্বরই মাদ্রাসা ফাজিল থিওলজির জন্য বাংলা 15 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের জন্য ইংলিশ মাদ্রাসা ফাজিল আর্টস ইংলিশ মাদ্রাসা ফাজিল থিওলজি ইংলিশ 2 থেকে 5টা পর্যন্ত 18 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বায়োলজি অ্যান্ড হিস্ট্রি মাদ্রাসা ফাজিল আর্টসের ক্ষেত্রে হিস্ট্রি আর মাদ্রাসা ফাজিল থিওলজির ক্ষেত্রে ইসলামিক হিস্ট্রি 20 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিজনেস স্টাডিজ এডুকেশন ফিজিক্স মাদ্রাসা ফাজিল আর্টসের ক্ষেত্রে এডুকেশন আর মাদ্রাসা ফাজিল থিওলজির ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ 21 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি মাদ্রাসা ফাজিলের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স 22 তারিখ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অ্যান্ড ফিলোসফি মাদ্রাসা ফাজিল আর্টসের ক্ষেত্রে ফিলোসফি 23 সেপ্টেম্বর ইকোনমিক্স 24 সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আরবিক সংস্কৃত স্ট্যাটিস্টিক্স 25 সেপ্টেম্বর জিওগ্রাফি 27 সেপ্টেম্বর সাইকোলজি 28 সেপ্টেম্বর হোম ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন 29 সেপ্টেম্বর মিউজিক এই হচ্ছে পরীক্ষার যে সূচি দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরছি অন্য আলোচনা নিয়ে সঙ্গে থাকবেন